ইনশাল্লাহ ভাইজান এটা আর্টিকা সুভাষ ভিডিআই, তা যদরিত ইনশাল্লাহ এর আমরা আজকে টাইম চেঞ্জ করবো, বোঝা গেল? তা টাইম চেঞ্জ করতে গেলি ভাইজান এর যা যা প্রসেস আছে ভাইজান আমি সব ইনশাল্লাহ আজকে তোমাদের দেখাবো। যদি বলো কিরকম মিস্ত্রি ভাইজান, এটা হচ্ছে তোমার ডিডিআইএস ইঞ্জিন আছে, তা আমার ভাই আছে, বোঝা গেল? তা ইনশাল্লাহ আমরা এখন টাইমিং চেঞ্জ করছি, তোমাদের দেখাচ্ছি সিস্টেমটা, কেসটা দেখেন। এর মেন হচ্ছে টাইমিং চেন হচ্ছে এই ভাইজান, তা যথারীতি আমরা কিন্তু টাইমিং চেন খুলেছি ভাইজান, টাইমিং কোথায় কোথায় লক করি সেটাও তোমাদের দেখাবো, এর প্রসেস কি। এর টাইমিং লক হয় ভাইজান এই জায়গায়, বোঝা গেল? ইনশাল্লাহ যখন আমরা খুলবো সেটাও তোমাদের সিস্টেমটা দেখিয়ে দেবো। আমরা কিন্তু টাইমিং আগের থেকে লক করে রেখেছি, বোঝা গেল? এই লক করলাম প্লাস এই লক করলাম, এই সাইড লক না করলেও হয় ইনশাল্লাহ। এটা লক হয়ে গেল। তোমাদের আর একটা জিনিস দেখায়, এর কিন্তু ফ্রাইবিল সাইড মানে নিচের সাইড তলায় কিন্তু তোমার লক হয়। যদি বলো কিরকম দেখাচ্ছি ভাইজান, এর যখন টাইমিং করবেন যে সাইড পাক দেবেন এক সাইডই পাক দিতে হবে, উল্টো সিধে পাক দিলেই হবে না। আর একটা জিনিস, এই হচ্ছে এর লক, ভালো করে দেখো ভাইজান, এই কিন্তু এর ফ্রাইবিলের সাথে আমরা কিন্তু ভ্যাল একটা ঢুকিয়ে রেখেছি, এই কিন্তু আমরা ক্র্যাঙ্ক লক করেছি। আমাকে তো বুঝতে পেরেছেন, ক্র্যাঙ্ক লক হলো আমাদের কিন্তু একজোট ভ্যালভও কিন্তু আমরা লক করেছি, হেডের সাইডও কিন্তু লক করেছি, এই সাইড কোনো টাইমিং নেই, এখানে মোবিল পাম্প লাগে। আমাকে তো বুঝতে পেরেছেন, এর কিন্তু মোবিল চেম্বার খোলা লাগে, যখন টাইমিং চেঞ্জ হবে তখন কিন্তু তোমার মোবিল পাম্প খোলা লাগবে ইনশাল্লাহ। তো মোবিল পাম্প আমাদের খুলে নিয়েছিলাম, খোলার পরে একটা জিনিস দেখো, এবার নিচের থেকে যখন বেরিয়ে আসবো চেনের কিন্তু উল্টো সিধে আছে, চেনের কিন্তু উল্টো সিধে আছে, তোমাদের দেখাচ্ছি আমি। তাই এর চেনের ভাইজান মার্ক বুঝবো কি করে, একটা স্বাভাবিক জিনিস বোঝার আছে ভাইজান, এর একটা মার্ক আছে, এই দেখো পিতল চিহ্ন, বোঝা গেল? এর পিতল চিহ্ন কিন্তু সবসময় সামনের দিকে থাকবে, কোন দিকে থাকবে? সামনের দিকে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এর যে পূর্ণ চেন যেটা আমরা চেঞ্জ করছি সেটা দেখেন, এই হচ্ছে এর পূর্ণ চেন, এর প্রসেসটা দেখেন। তোমাদের পার্ট টু পার্ট বোঝালি ভাইজান ভালো হয়, নাই তো ভাইজান বুঝতে পারবেন না কেসটা কি। এই চেনটা ভালো করে ফলো করো, ক্যামেরা আমি ইনশাল্লাহ সেভাবে ধরছি তোমাদের জন্য, কেস দেখেন। এর পিতল মার্ক কোন সাইড আছে সেটা দেখবা, এই গেল, এই আসলো, একদম লেভেল বাই লেভেল ভাইজান। এর কিন্তু পিতল মার্ক কিন্তু আমরা দেখতে পাইনি, মানে এটা উল্টো সাইড মানে ভিতর সাইড, আর বাইরের সাইড দেখো ওর ভাইজান থাকা লাগবে ভাইজান। কেসটা দেখাচ্ছি আমি তোমাদের, চেনটা এভাবে নিতে হবে, চেনের উল্টো সাইড দেখো, এটা কিন্তু তোমার সিধে সাইড, এই কিন্তু জয়েন্ট, বোঝা গেল? এর কিন্তু আর নেই, এই একটাই থাকবে ভাইজান। আমি কি বলছি আমার কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু চেনের সামনের সাইড, এই একটাই থাকবে, এই দেখেন, এই গেল, এর কিন্তু আর সাইডই নেই। যদি বলো মিস্ত্রি ওই সাইড তোমাদের দেখলাম, এই সিধি সিধি দেখেন, এটা কিন্তু অন্য, এর নেই কিন্তু, এই হচ্ছে চেনের সিধে সাইড। তাহলে এর প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হয়ে গেল। এবার আমরা কিন্তু এই সাইড তোমাদের দেখাতেই হবে, এর আমরা সেটিং করিস কি করে দেখো, এই হচ্ছে টাইমিং চেন কিন্তু সেটিং করেছি, বুঝা গেল? এর মেন কথা আমরা অ্যাডজাস্টিং আর চেন গার্ডটা আনতে গিয়েছে, আনলি ইনশাল্লাহ আমরা টাইমিং যখন খুলে দেবো তোমাদের দেখো আমাদের টাইমিং ঠিক আছে কি না। ওকে ভাইজান, এর কিন্তু সামনের সাইডেই এটা দেখা যাবে, এটা কিন্তু পিছন সাইড যাবে না, এটা কিন্তু একটা জিনিস সবসময় ফলো রাখবেন, চেনের উল্টো সিধে থাকে ইনশাল্লাহ, এই কিন্তু এই সিধে। ওকে, তাই এইদিকে আমার সব কমপ্লিট, এইদিক টাইমিংও কমপ্লিট,
ইনশাআল্লাহ আমরা এবার সব লাগিয়ে সেটিং করে গাড়ি স্টার্ট করে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে টাইমিং কনজা টোটাল তিন জায়গায় কিন্তু তোমাদের লক হয় টাইমিং, এক হেডের এই একজস্ট আর এই সাইডের মিনিবল সাইডের, বোঝা গেল? এই সাইড আর এই সাইড কিন্তু আমরা লক করে দিলাম, আমাদের কিন্তু হেড ইনশাল্লাহ লক। এবার তাহলে ক্যাম সাইড তোমরা হচ্ছে ক্র্যাঙ্কের যে ফ্রাই হুইল থাকে গিয়ারবক্স সাইডের নিচেই যেটা তোমাদের দেখলাম ওখানে লক হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের টাইমিং ফুলফুল রক, বোঝা গেল? তো ইনশাল্লাহ ভাইজান খোদা হাফেজ, আর পরে কথা হবে, ওকে।